আমন্ত্রণ দুপুর 2টার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শান্তির জন্য পরিবর্তন স্লোগানে জাপার ইশতেহার ঘোষণা। ঘুরে ঘুরে অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ রিজভীর। বিকেলে 5 জেলার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বছর জুড়ে ডলার সংকট, খেলাপি ঋণের রেকর্ড। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিলেন কিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময় অল টাইম হেলদি লাইফ। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি, এ স্লোগান সামনে রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার দুপুর 12টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে দলটির মহাসচিব মজিবুল হক চূর্ণ এই ইশতেহার ঘোষণা করেন। বিচার প্রক্রিয়া ও ব্যবস্থার অনিয়ম, দুর্নীতি, দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থার মূল কারণ উদ্ঘাটন করার জন্য জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে একটি কমিশন গঠন করা হবে এবং কমিশন গঠিত হওয়ার 6 মাসের মধ্যে তাদের সুপারিশ প্রদান করবে ও স্বল্পতম সময়ের মধ্যে উক্ত সুপারিশ বাস্তবায়ন করা হবে। জাতীয় মোর লক্ষ্য সমূহ অর্জনের লক্ষ্যে সকল আইন বিধিবিধানকে যুগ উপযোগী, সময় উপযোগী এবং মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে সম্মতিপূর্ণ করা হবে। এ উদ্দেশ্যে দেশের বিজ্ঞ আইনজীবী এবং জুরিস্টদের সমন্বয়ে একটি জাতীয় আইন কমিশন গঠন করা হবে এবং এই কমিশনের সুপারিশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সিলেটে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করে রিজভী বলেন, তিনি যে ভাষায় কথা বলেছেন তা হলো সন্ত্রাসীদের ভাষা। এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের 5টি জেলা নির্বাচনে ভার্চুয়াল জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বিকেল 3টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে 5 জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় ভাষণ দেবেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলা নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বছর জুড়ে এক ধরনের ছন্দপতনের মধ্যে ছিল দেশের ব্যাংক খাত। ডলার সংকটের মধ্যেই সমালোচকদের খোরাক জোগায় প্রকৃত রিজার্ভের হিসাবের গণনা। নানা নাটকীয়তা আর IMF এর শর্তে বেরিয়ে আসে রিজার্ভ গণনায় হিসাবের গরমিল। এসবের মধ্যেই খোলাবাজারে নতুন ইতিহাস সৃষ্টি করে ডলারের দর ওঠে 129 টাকায়। ডলারের বাজারের এই অস্থিরতার সুযোগ নেয় দেশি বিদেশি ও রাষ্ট্রায়ত্ত 10 ব্যাংক। ডলার কারসাজিতে জড়িয়ে পড়ে এসব ব্যাংক। পাশাপাশি রাজনৈতিক চাপে ব্যাংক খাতের খেলাপি ঋণ হয় নতুন রেকর্ড। বছর জুড়ে অর্থ সংকটের মধ্যে কমতে থাকে রিজার্ভ, উদ্বেগ তৈরি করে রেমিটেন্স প্রবাহ। এত কিছুর মধ্যেও কিছুটা আশা জাগায় শ্রীলঙ্কাকে দেওয়া ঋণের অর্থ ফেরত পাওয়া। সারা বছরই আলোচনায় ছিল IMF এর ঋণ। নানান নাটকীয়তার পরে এরই মধ্যে ঋণের 2 কিস্তি দিয়েছে IMF। পাশাপাশি ADB ঋণে কিছুটা বেড়েছে রিজার্ভ।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ অন্যান্য নির্বাচন কমিশনার সহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন ঢাকার রিটার্নিং অফিসার মোহাম্মদ সাবিরুল ইসলাম। বৈঠকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যোগ দিয়েছেন। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনকে একপাক্ষিক দাবি করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেছেন একপাক্ষিক নির্বাচন দেশকে সংকটে ফেলবে। তারা মনে করেন এই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা ও বৈধতা পাবে না, এর ফলে বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বাধার মুখে পড়তে হতে পারে। বিশেষত তৈরি পোশাক শিল্পের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা এলে তা এই শিল্পে কর্মরত লাখ লাখ নারীও সামগ্রিকভাবে দেশের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বুধবার এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন। তারা বলেন সরকার যে কোনোভাবে একটা ইলেকশন করে ফেললেও তা দেশে বিদেশে গ্রহণযোগ্য না হলে এর প্রভাব অর্থনীতির ওপর এসে পড়বে, ফলে নির্বাচন পরবর্তী দেশের অর্থনীতিকে স্বাভাবিক ও গতিশীল রাখাই হবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাপে যেমন সঠিক তেমনি জোড়া লাগে ঠিক মতো। ভিগো বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত কয়েকদিন শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা নেই, বরং এ সময় রাতের তাপমাত্রা ক্রমে বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা একদিন আগে ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 16.8 ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে বিফল হয়েছিলেন বরিশাল ৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। এবার ফের সুযোগ চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। শাম্মী আহমেদ ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন নির্বাচন কমিশনে। শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিল পঙ্কজের। জানাবো আন্তর্জাতিক সংবাদ। শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রুরা যদি উস্কানি দেয় তবে পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এর এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। গত সপ্তাহে ওয়াশিংটনে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন। এমনকি সিউল এবং এর মিত্র দেশগুলো কোনো পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিমের দেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতেই সোমবার উত্তর কোরিয়া পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় যে কোনো ধরনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন গাজা আগ্রাসনের জন্য যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার সবগুলো অর্জিত না হওয়া পর্যন্ত তেল আবিব যুদ্ধ বন্ধ করবে না।
হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করে নেওয়ার জন্য যখন তেল আবিবের ওপর অভ্যন্তরীণ চাপ তুঙ্গে রয়েছে এবং গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে বন্দীদের মুক্ত করার লক্ষ্যে প্রচেষ্টা চলছে, তখনই এমন বক্তব্য দিলেন নেতানিয়াহু। গত 75 দিন ধরে গাজা উপত্যকার বিরুদ্ধে তেল আবিবের গণহত্যামূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা হচ্ছে, কিন্তু সবকিছু উপেক্ষা করেও সেখানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। জানাবো খেলার খবর। জোড়া গোল করলেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার এই জোড়া গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে মেটোচকে 3-1 ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করল পিএসজি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা নিসের সঙ্গে 5 পয়েন্টের ব্যবধান তৈরি করে নিল প্যারিসের ক্লাবটি। 17 ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট 40, সমান সংখ্যক ম্যাচে নিচের পয়েন্ট 35। নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে পিএসজি প্রতিপক্ষ মেটোচের জালেই খুঁজে পায়নি, তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ভিতিনহার গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি। এরপর 60তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে করেন দলের দ্বিতীয় এবং নিজের প্রথম গোল। 72তম মিনিটে মেটোচের হয়ে একটি গোল পরিশোধ করেন ম্যাথিউ উদল, কিন্তু 83তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 4টার নিউজ। দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।